আমি গতকালই বলেছি আগামীকাল সম্মানীয় বিচারপতির এজলাসে অ্যাকশন টেকেন রিপোর্ট ইডিকে দিতে হবে, সেই জন্য ওরা আজকে ডেকেছে আমার মনে হয়েছে, তৃণমূলের একটা সূত্র বলছে আমার মনে হয়েছে সেই জন্য, কারণ যারা ডেকেছেন আইও বা তাদের এখানকার যে কলকাতার আধিকারিকরা, তারা i.n.d.i.a এর মিটিংয়ের ডেট তাদের জানা ছিল বলে আমার মনে হয়। কালকে যেহেতু 14 তারিখে একটা অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে, সেই জন্য 13 তারিখে ডেকেছেন। বিজেপির তরফ থেকে কি বক্তব্য, অভিষেক ব্যানার্জিকে ইডির তলব নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, এবার কংগ্রেসের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। করলে করবে, এখানে আমি কি করবো, কে কাকে কি প্রশ্ন করবে না করবে, অভিযোগ যার বিরুদ্ধে তাকে জবাব দিন, আমার বিরুদ্ধে অভিযোগ আমি জবাব দিতাম, আমার বিরুদ্ধে যদি আপনারা বলেন আপনার সঙ্গে লিপসার মানুষের সম্পর্ক যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে পারি, বাকি আমি কি করে বলবো কার সঙ্গে। যে আজকে ইন্ডিয়া জোটের মিটিং ছিল, এটার পেছনে ডেকে পাঠানোর পেছনে এটা অবশ্যই একটা সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে এবং বোঝা যাচ্ছে যে বিজেপি ইন্ডিয়া জোট তাকে ভয় পাচ্ছে, এবং আমাদের রাজ্যের নেতা, আমাদের দলের নেতা, তিনি যেহেতু এখন সেন্ট্রাল কমিটিতে আছেন ইন্ডিয়ার, ফলে তাকে যে কোনো জনতার উপর কোনো হেনস্থা করা এবং কুৎসা করা, সামাজিকভাবে ছোট করার একটা প্রয়াস এটা লক্ষ্য করা যাচ্ছে, এটা আমরা বলে আসছি এবং এটাই ঘটনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।